মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন মুয়াবিয়াকে ডাকবার জন্য সে ভাত খেতেছে ও যে রুটি খায় আর কি রুটি খেতেছে গেছেন যাই কো আপনাকে রাসূল ডাকে কো আমি খাই একটু তা আবার ফড়াছে আবার কো আমি খাইতেছি শেষুক আবার ফড়াছে কো আমি খাই শেষ করি আর তো নবীরাকে হেতে খায় আর এখন আয়তো না খাই আইবো নবী কয় লা আশবা আল্লাহু বাতনাহু তারফের আর নফুরাক তফসির খোল ওবাই ইবনে কাব নামাজ পড়েন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ফরজ কার নিয়মে ফরজ কার কথা মতো ফরজ নবীর অনুসরণ নবুর অনুসরণের নাম হইল ইবাদত এখন রাসূল পাকের উবাই ইবনে কাবকে উবাই ইবনে কাব নামাজ পড়তেছিলেন নামাজটা শেষ করে আসছে আসি রাসূল পাকের দরবার আসলাম বলে তোমাকে ডাকলাম দেরি করলে কেন তো দেরি করলাম আমি নামাজ পড়তেছিলাম তুমি নামাজ পড়তেছিলে তুমি জানো না আল্লাহ কি কইছে হ্যাঁ কোন না হবে সব কোন না তুই কবি না এটা তো না হবে না তুই তো হবে এটা তো পিএইচডি মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল আল্লাহ আল্লাহ রাসূল কয়জন কয়জন ঠিক করে কয় কয়জন দুজন ইজা দাকুম ডাক কয় এটা কি তসনিয়া না বাইত কোন কই দুদ দাকুম দা দার ফাইল হলো একমাত্র আল্লাহ না না রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যেখানে আল্লাহ আছেন রাসূলুল্লাহ একটু লিখবার জন্য বলছি আজকে একটু কঠিন হইব যেগুলা টাইটেলের মধ্যে আমি তকুর করতাম আজকে আপনাদের জন্য কোরআন হাদিস ছাড়া কোনো কথা নাই কেনা আর বিশ্বের জন্য খোলা চলে আসো বুখারী শরীফ আমি লিখছি তফসির লিখেছি এখন তিরমিজি শরীফ লিখতেছি প্রথম খণ্ড বাইরে গেছে আর বাকিগুলো আসতেছে যদি আল্লাহ এবং তার রসুল তোমাকে ডাকে তুমি যে কোনো জায়গায় থাকো নামাজে থাকো এবাদতে থাকো সব ফেলে নিয়ে নবীর কাছে চলে আসো ডাকে সাড়া দাও আর খাইতে আছে আমি বদ্ধা করে দিছি আজকে এই দশাটা এই জন্য আর অন্য কিছুর জন্য আর এমন হবে না হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা না বললেন তাহলে নামাজ পড়ার সময় নবী ডাক দিলে নবী দিয়ে গেলে নামাজ ভাঙ্গে যাবে কিনা ফুকাহায়ে কেরাম কি বলে ফুকাহায়ে কেরাম বলতেছে নামাজ ভাঙবে না কেননা নবী হল কেবলার কেবলা কাবার কাবা ঠিক না বেশি নবীর জাসাদ স্বামী আল্লামা স্বামী লিখতেছে নবীর জাসাদ মুবারকের সঙ্গে বদন মুবারকের সঙ্গে রওজায়ে পাকের যে কাপড় আছে তার নিজের গায়ে এই কাপড় সঙ্গে যে বালু লাগছে নবীর কদমের সঙ্গে যে বালু লাগছে সেই বালুর দাম খানায় কাবার থেকে বেশি হযরতে আল্লামা স্বামী কয় যে ভুল করছি খারায় কাবার থেকে বেশি বলে করি না খারায় কাবার না
আরশ কুরসি লাউহ কলম থেকে আমার নবীর পায়ের কদমে ধুলা বেশি মুবারক ওই নবীর সঙ্গে তুলনা না হ্যাঁ নবীর সঙ্গে তুলনা নবীর সঙ্গে তুলনা নাই তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম কেমন মানতেন একজন সাহাবী বুখারী نبي پاک صلی اللہ علیہ وسلم کسی شکن آسے یا رسول اللہ مطا شاہ قیامت کو کن ہوگی نبی پاک صلی اللہ علیہ وسلم کہا جے کیا سے تر کسی قیامت اللہ قیامت ابوستا دانوس یا ایوہ الناس اتقوا ربکم ان زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت فورا بڑو رکو شش کرو تاپر بوجھ بے کی کوئی ایک تا دی پیٹے سندن آتھوی میں حسر مہدانا تھاک لے تار بچے پروسر ہوئے تھے بولتے بڑونا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد তোমরা আমাকে সব ব্যবসা গিয়েছে ব্যবসা নাও সারে ইয়ানাসি ইয়ানাসি করতেছে হুঁশ নাই বারো সূর্য তাফিয়ে সূর্য মাথার এক বিয়েতে উপরে আসবে জমি তামান মতো গরম হবে মাকবক করে তার মাথার মগজ সিদ্ধ হতে থাকবে কোথায় শান্তি সোতায় শান্তি নবী কয় আমার ঘরে বেশি দুরস্যই পড়লে আমার কাছে থাকতে পারবে হাসুর ময়দান আর অন্যদিকে যাই না আমি কথা শেষ করিলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি তোতে কি সামান আছে কতদূর নামাজ পড়ছ কতদূর রোজা রাখছ কতদূর কোরআন তেলাওয়াত করছ কয় ইয়া রাসূলুল্লাহ কিছু নেই বেশি নামাজ নাই রোজা নাই কিছু নেই হ্যাঁ তারপরে কিয়ামত কিয়ামত করছ কেন কিয়ামত কিয়ামত করি যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আমার অন্তরে আছে সবাই উত্তরটা কি দিল হ্যাঁ আল্লাহ আল্লাহ নবী খুশি হয়ে কয় যে তুই যারে মহব্বত করো তার সঙ্গে হাজর ময়দানে থাকবি হাজরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওই দিন এত খুশি হয়েছে সাহাবায়ে কেরাম এর আগে কোনো এত খুশি হয় নাই আমাদের নবী থাকলে আমাদের চিন্তা আছে হ্যাঁ আমাদের চিন্তা আছে নবী কই নবীর ফোলা দেখি লেবো নবীর নাতেরই কি লেবো তুমি সাহায্য থাকা এখন এই সাহাবি গেল আরেক সাহাবি যুদ্ধের মধ্যে বুখারী শরীফ কিতাবুল জিহাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে গেছেন বেগুন নবী সাহাবি কি তারা কি সাহাবি এর মধ্যে একজনে এত বেশি কাম করতেছে যে এত জিহাদ করতেছে যুদ্ধের উপরে যুদ্ধ করতেছে সাহাবায়ে কেরাম অন্যরা যুদ্ধে যারা আছেন তারা বললেন এই বেহেশতে যাব সঠিক ব্যর্থ দেব আমাদের কথা বলা যায় না তার মতো পরিশ্রম তার মতো এরকম দোয়াদুরি মধ্যে কাফের মারানোর মধ্যে যে উস্তাদি কাম দেখাচ্ছে সে নিশ্চয়ই ব্যর্থ যাবে আর তোরা কোথায় যাস তোর হিয়ার নাই সাহাবায় সাহাবায় কেন আমাকে নবী শুনি বললেন সে জাহান্নামে দেব নবী শুনি বললেন সে জাহান্নামে যাবে কিছু কম পরে তার একটা হাত কেটে গেছে লড়কর লড়কর করতেছে মানে ছুটে নাই জিহাদের মধ্যে এখন সে যন্ত্রণা সহ্য করতে না পারে পা দিয়ে চাপ দিয়ে এটা ছিঁড়ে ফেলছে আরো বেতন ব্যথা বাড়ছে তখন তলোয়ারটাকে দিয়ে বুকের মধ্যে দিয়ে আত্মহত্যা করেছে এখন জাহান্নামে নেবে এসছি এটা সাহাবি ছিল না সাহাবায়ে কেরামে বেহেশতি কইছে না হ্যাঁ এটা আল্লাহ জানে কেন সে জাহান্নামে হইল তার কারণটা সে নবীর যদি আসে হইতো তার হাতটা নিয়ে নবীর কাছে যাইতো যাই ইয়া রাসূলুল্লাহ আমার যন্ত্রণা বাঁচি না নবী একটু থুতু লাগা দিলে যা বদরের যুদ্ধের মধ্যে থুতু লাগাইছে যে পাক ভালো হয়েছে না আর খাজুর গাছে ঠেলে তলবার হয়েছে কি হয় নাই সে সেখানে যায় নাই সে আত্মহত্যা করেছে
নবীর মহব্বতের অভাব ছিল তার নাম মুনাফিক দেখতে তারপরে কয় আল্লাহর নবী কয় ইন্না হাযাদ দীনা লা ইউআইয়াদু বিররাজুলিল ফাজির এই দিন ইসলামকে আল্লাহ সাহায্য করবে কার দ্বারা ফাজিরের দ্বারা ফাসিকের দ্বারা গুনাহগারের দ্বারা পাকির দ্বারা তুমি তার খেদমত দেখি এটা করতে পারো না যে সে বেহেশত হয়ে গেছে এটা বলতে পারো নবীর আশিক হয়ে গেছে তুমি বেহেশত হয়ে গেছো তাহলে এটা বেহেশত ছিল না বেহেশত সাহাবায়ে কেরাম